সর্বমঙ্গলাকে কত স্নিগ্ধ, কত শান্ত দেখাচ্ছে। কি শান্তির ঘুম ঘুমোচ্ছেন আপনি, অথচ আপনার জীবনে কত লড়াই, কত টেনশন। আমি জানি সর্বমঙ্গলা, আপনাকে কেউ কখনো আটকাতে পারবে না, আপনি ঠিক আপনার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন। জানি না কেন আজ এই ঘুমন্ত সর্বমঙ্গলার মুখটা দেখে আমার বুকের ভেতরটা কেমন যেন চিনচিন করে উঠছে, কেমন যেন মুচড় দিয়ে উঠছে। এটা কি কোনো বিপদের আশঙ্কা? আপনি কোনোদিনই আর কিছু বুঝবেন না, সবসময় না বুঝেই থেকে যাবেন। আরে বাবা, আজকে তো আমার ভোর 5টায় উঠে মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা ছিল। কত বড় একটা কাজ ধরেছি, আজ প্রথমবার আমাদের সর্বমঙ্গলা ধূপকাঠি কলকাতার বাইরে যাচ্ছে, মন্দিরে একটা পুজো দিতে হবে না? আর আপনি ওটা কি বললেন, আমরা বললেন শুনলাম না, আমরা মানেটা কি? আপনি তো যাচ্ছেন না, আমি তো একা যাব। না মানে বলছিলাম আমিও যাই না আপনার সাথে। না না অনিশবাবু, একদম না, ওই টেম্পোর মধ্যে বসার সিট খুব নিচু, ওই টেম্পোতে করে এত দূর গেলে আপনার পায়ে কষ্ট হবে, কোনো দরকার নেই, আমি একাই যাব। এরপর একটা গাড়ি কিনবো, তখন সেই গাড়ি করে আপনি যাবেন, গাড়ি করে ঘুরবেন। আপনি আমার জন্য গাড়ি কিনবেন? কিনবো না কেন? আরে বাবা, আপনার জন্য গাড়ি কিনবো না তো কার জন্য কিনবো? আপনার জন্যই তো সব কিছু, আপনিই তো আমার। আমি কি বলি? না না, মানে মানে সবার জন্যই গাড়ি কিনবো, বাড়ির সবার জন্য, এই বাড়ির সবার জন্য, আমাদের গ্রামের বাড়ির সবার জন্য, সেই গাড়িতে সবাই চাপবে, আমার মা বাবা ভাই গৌরী। গৌরী গৌরী আর ভাইকে নিয়ে আগের দিন যে স্বপ্নটা দেখলাম না অনিশবাবু, কি ভয়ঙ্কর ছিল, আপনাকে বলে বোঝাতে পারবো না। ওটা মনে পড়লে আমার কেমন যেন হচ্ছে, যতক্ষণ না ওদের কলকাতায় নিয়ে এসে রাখতে পারছে আমার শান্তি নেই। সর্বমঙ্গলা প্লিজ, আপনি আপনি একটু শান্ত হন, আপনি আপনি হাওড়া থেকে কাজটা সেরে ফিরে আসুন, তারপর আমরা গৌরীকে কলকাতা নেওয়ার ব্যবস্থা করবো।
ঠিকই বলেছেন। ঠিক আছে আমি এখন যাই, অনেক কাজ পড়ে রয়েছে আমার। কিরে তুই এখন এখানে? এই তো এগুলো মুছছিলাম। এখন এগুলো মুছছিলি কেন? বাড়ির অন্য সব কাজ হয়ে গেছে? না আসলে আমি ভাবলাম এই কাজগুলো আগে করে নি, তারপর অন্য কাজগুলো সব করব। আমার সব হয়ে গেছে। কি ভাবছেন? এই পুঁটি মেয়েটাকে আমার কেমন যেন অদ্ভুত লাগে। অনিশবাবু আমার মনে হচ্ছে ও এতক্ষণ ধরে আমাদের কথাগুলোই শোনার চেষ্টা করছিল এখানে দাঁড়িয়ে। আর ওই মেসদি ভাইয়ের সুপে লঙ্কা গুঁড়ো মেশানোর ব্যাপারটা তো আমার ওকেই সন্দেহ হয়। আচ্ছা এই কাজগুলোকে দিয়ে কেউ করাচ্ছে না তো? কে করাবে ওকে দিয়ে? আর ওই বা কেন করবে? ও এত দিন ধরে আমাদের এখানে কাজ করছে। সেটাও ঠিক, তবু জানি না কেন ওর কাজ কারবারগুলো দেখলেই আমার কেমন যেন একটা খটকা লাগে মনের ভেতর। আমি একদম বিশ্বাস করতে পারি না ওকে। হ্যালো, ঠিক 8:30 সময় গাড়ি আসবে বাড়ির সামনে, আর ওই গাড়িতে করেই সর্বমঙ্গলা হাওড়া জেলায় যাবে। যা করার তার ভিতরেই করতে হবে। ওকে ওকে ওকে, হ্যান্ড থ্যাংকস ফর দ্য ইনফরমেশন। ওকে ম্যাডাম। রাজা তুমি এসে গেছো? হ্যাঁ ম্যাডাম, আর সাথে করে এই ছেলেটাকে নিয়ে এসেছি কাজটা করার জন্য। শিওর পারবে? হ্যাঁ হ্যাঁ পারবে, আমি সব খোঁজ নিয়েছি ম্যাডাম। ও এই এলাকার সব থেকে ভালো গাড়ির মেকানিক। রাজা আমার গাড়ি ভালো করার মেকানিক চাই না, আমার গাড়ি খারাপ করার মেকানিক চাই। তুমি এটা কেন বুঝতে পারছো না? যে ভালো করতে পারে সে খারাপও করতে পারে ম্যাডাম, আর টাকা বলে তো পারে। ওর একটা দুটো টাকা না, নগদ 50,000 টাকা। 50,000 টাকা? 50,000 টাকার বদলে 50 টাকার ব্রেকের তার কাছে একটা কাজই চালালেই তো হলো। কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, এতটা ইজি নয়। শান্তভাবে ঠান্ডা মাথায় সাবধানে কাজটা করতে হবে, যাতে কেউ না কেস খায়, এটা বুঝতে পারছো? খাবে না, কেউ কেস খাবে না। না খেলেই ভালো। রাজা ওকে নিয়ে তুমি গাঞ্জিলার বাড়ির সামনে যাও, সর্বমঙ্গলা গাড়ি ওঠার আগে কিন্তু কাজটা সারতে হবে। 30 সেকেন্ড ম্যাডাম, মাত্র 30 সেকেন্ডের মধ্যে আমি আমার কাজ ছেড়ে ফেলবো। বিশ্বাস করো এর থেকে বেশি সময় তুমি পাবে, কারণ এই প্রথমবার কলকাতার বাইরে সর্বমঙ্গলা জেলায় ব্যবসা শুরু করতে যাচ্ছে। বাড়িতে অনেক পূজা অর্চনা হবে। তাহলে তো ম্যাডাম ও অনেকটা সময় পেয়ে যাবে। ম্যাডাম আমরা চলি। চলো কিছুক্ষণ, আর কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপর সর্বমঙ্গলা শেষ। আমার না ভাবতে ভীষণ অবাক লাগছে যে জাস্ট মেনে নিতে পারছি না যে আজকে তোমাকে বাঁচানোর জন্য জাস্ট কেউ থাকবে না, কেউ জানতেই পারবে না। ও পুগা,